নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আবারও 640টি নামের লিস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে নামগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, নাম এবং বাবার নাম। এটা 34,914 দিলীপ কুমার দাসের এসএলপির কিছু নাম, এবং আমার কাছে আরও খবর রয়েছে যে আরও কিছু নাম প্রকাশিত হবে। তবে এটা অথেন্টিক কি না সে নিয়ে কেউ কিছুই মন্তব্য করছে না। কোনো কোনো জায়গা থেকে খবর আসছে এটা সঠিক, আবার কোনো কোনো জায়গা থেকে খবর আসছে ভুয়ো। তো বলছি এটা সংগঠনের লিস্ট, যে কারণের জন্য এটা ভুয়ো হতে পারে না। তো দেখুন, আমি কোনো দ্বিমত প্রসঙ্গে যেতে চাইছি না বা যাচ্ছি না। যারা এখনো পর্যন্ত এই নামের লিস্টটি দেখেননি, আমি তাদের উদ্দেশ্যেই এই নামগুলি স্ক্রিন মানে একদম টেনে টুনে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, এবং পরবর্তীতে যদি আরও নতুন কোনো খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনারা আগে নামের লিস্টগুলো দেখুন, তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চলুন সেই নামগুলি দেখে নেওয়া যাক। দেখুন, আগে যে নোটিফিকেশান হয়েছিল সেই রকমই নোটিফিকেশান, এখানেও সেম নোটিফিকেশান 34,914 2016 এরকমই পুরো নোটিফিকেশানটা সেম। 7/10/2024, 8/10/2024, 12টা থেকে তাদের দেখেছে এরকম একটা ব্যাপার, কী কী লাগবে ডকুমেন্টস সে সমস্ত বিষয় এই নোটিশটাতে দেখানো রয়েছে। দেখুন, এখানে যেমনটা আগের নোটিশ ছিল ঠিক তেমনই নামের জায়গাগুলো, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নাম, বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম, এরকম 640টা প্রায় নাম এই লিস্টের মধ্যে রয়েছে, যেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আপনারা একটু আস্তে আস্তে দেখে নেবেন এবং পারলে পজ করে নেবেন, কারণ যতটা পেরেছি সময়টাকে শর্ট করবার চেষ্টা করেছি। তো যাই হোক, আপনারা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এটাই বলার ছিল। আগেও যেমন আপনাদের দেখিয়েছিলাম, এবারও সেই ঠিক সেইভাবেই দেখানোর চেষ্টা করলাম। এখানে সুরজ সাঁতরা, সৌমেন কুমার ঘোষ, বিভিন্ন রকম নাম রয়েছে, আপনারা একটু দেখে নেন, জাস্ট এটুকুনি বলার ছিল।